জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক সহ কিশোর গ্যাং প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। রোববার কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। র‍্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাস নির্মূল, অনলাইন জুয়া সহ দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে কাজ করবে র‍্যাব। এ সময় র‍্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত নানা সাফল্যের কথাও বলেন তিনি। আমরা যে ড্রাইভ দিই, আমরা যে বিভিন্ন এনফোর্স করি, যেটা সেটার মাধ্যমে হয় কি এটা নিয়ন্ত্রণে থাকে, অনেকে অনেক সময় কন্ট্রোল থাকে। বাট যদি ইরাডিকেট করতে হয়, নির্মূল করতে হলে এটা সামাজিক আন্দোলন দরকার, এটা সবার সহযোগিতা থাকবে। আমি যেটা বলছি যে আপনাদের সহযোগিতা প্লাস হচ্ছে অংশীদারিত্ব থাকতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু আপনার অব্লিগেশন কিন্তু সবারই। আমরা আমাদেরটা হলো প্রফেশনাল অব্লিগেশন, আমাদের হলো একটা পেশাদারি একটা দায়বদ্ধতা, কারণ হচ্ছে যে আমরা মানে ডেফিনেটলি আমরা যেহেতু জব করি, আমি বেতন নেই, সো এটা আমার একটা প্রফেশনাল দায়বদ্ধতা। কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু আপনার সবারই আছে, আপনারটা হলো যে সোশ্যাল অব্লিগেশন। আপনার সমাজে যখন কোনো রকমের অন্যায় অনাচার কোনো কিছু হবে, আপনারও কিন্তু দায়বদ্ধতা আছে এটাকে বাধা দেওয়া এবং এটা নিয়ে কাজ করা। সো আমরা লেটস ওয়ার্ক টুগেদার, তাইলে খুব সুন্দর হবে, কারণ আপনাদেরও সাপোর্ট তো চান, আপনারা একটা আইন প্রয়োগকারী সংস্থার, আমরা সাপোর্ট থাকবো এবং আপনারা আমাদের জন্য কাজ করেন। আমার মনে হয় যদি সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি, ইফ উই ক্যান মেক দিস এজ এ মুভমেন্ট, তাইলে পরে আমার মনে হয় আই বিলিভ যে আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবো।